অনেকে হয়তো চান না যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে যারা স্মার্টফোন ব্যবহার করে, কিংবা আপনি যখন স্মার্টফোন ব্যবহার করেন গুগলে কিছু সার্চ করেন, আপনি চান না যে আপনার সামনে উল্টাপাল্টা কিছু আসুক, এমনকি 18+ ফটো ভিডিও কোনো কিছু যেন না আসুক। আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল থেকে স্মার্টফোন থেকে 18+ ফটো ভিডিও অফ করতে হয়। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটি দেখার অনুরোধ রইল। তো আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে 18+ ফটো ভিডিও সিস্টেম অফ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার প্রবেশ করতে হবে। তো ক্রোম ব্রাউজার প্রবেশ করার পর এখানে থ্রি ডট মেনু পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস, তে অপশনে ক্লিক করুন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তে অপশনে ক্লিক করুন। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ইউজ সিকিউর ডিএনএস, তে অপশনে ক্লিক করুন। তো এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার সামনে এই অপশনটি অফ করা থাকতে পারে, তো আপনারা এটা অন করে দিবেন। তো অন করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন চুজ অ্যানাদার প্রোভাইডার, তে অপশনে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে অ্যারো চিহ্ন, তে অপশনে ক্লিক করুন। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে একটা অপশন পেয়ে যাবেন ফ্যামিলি ফিল্টার, তে অপশনে ক্লিক করুন। তো ফ্যামিলি ফিল্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে অথবা গুগলের মধ্যে কোনো রকম 18+ ফটো ভিডিও কিছুই আসবে না। এতে করে আপনার মান সম্মানও থাকবে, এমনকি ছোট ছোট বাচ্চারাও নিরাপদ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার উপকারী এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফার্স্ট থাকবে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন।